শুক্রবার সকালে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার থেকে অংশগ্রহণ করে 42টি শিক্ষা প্রতিষ্ঠানের 3,569 জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন 2,792 জন। গড় পাশের হার 78.22%। মুসলিম শিশু শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর 2টায় বিয়ানীবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট যোগীগঞ্জ সড়কের কালীগঞ্জ বাজার এলাকায় ব্যাটারি চালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 9:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নার বাড়ি যোগীগঞ্জ উপজেলার রতনগঞ্জ গ্রামে। গোলাপগঞ্জের 1 নং বাঘা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বর্ধিত ভবনে শুভ উদ্বোধন ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30 উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 1 নং বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ। সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার সকালে আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি, এই স্লোগানে বড়লেখায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের বড়লেখা রেঞ্জের আয়োজনে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন। বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন